90-এর দশকের শেষের দিককার আমেরিকার কথা। সারা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে আমেরিকা এগিয়ে যাচ্ছে। ব্যবসা, পররাষ্ট্র খাতে ব্যয়, শিক্ষা গবেষণায় চোখ ধাঁধানো সব উন্নতি আর আকাশ ছোঁয়া দালানের জয় জয়কার আমেরিকায়। কিন্তু এই উন্নতি কি সব? এত কিছুর ভিড়েও ছিল মানুষের না পাওয়ার ব্যথা, ক্যারিয়ার করতে না পারার হাহাকার। যদিও দেশটিকে সবাই ল্যান্ড অফ অপরচুনিটি বলেই জানে, উন্নয়নের পাশে পিছিয়ে পড়া গল্পগুলোর হাত ধরেই সে সময়ে মনোবিজ্ঞানীদের চাহিদা বাড়তে থাকে। সেই সাথে নতুন এক মাধ্যম গড়ে ওঠে মোটিভেশনাল ইন্ডাস্ট্রি নামে। 1990 সালের দিকে আমেরিকায় মার্ক ভিক্টর হানসেন এবং জ্যাক ক্যানফিল্ড নিজেদের কাজের বাইরে মোটিভেশনাল কাজের দিকে মনোযোগ দেন এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত হতে শুরু করেন। এখনকার মতো অনলাইন যোগাযোগ ব্যবস্থা সে সময় ছিল না, তাই অনেক ভেবে চিনতে তারা পা বাড়ালেন বই প্রকাশের দিকে। বন্ধুরা, আলাপের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্যাক ক্যানফিল্ড ও মার্ক ভিক্টরের চিকেন স্যুপ ফর সোল নিয়ে। আমেরিকায় তখনও মানুষ বই পড়ত, এখনো পড়ে। জ্যাক ক্যানফিল্ড আর মার্ক ভিক্টর বাজারে নিয়ে আসেন চিকেন স্যুপ ফর দ্য সোল বইটি। কেমন ছিল তাদের প্রথম বইটি? 101টি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে চিকেন স্যুপ ফর দ্য সোল সিরিজের প্রথম বইটি বাজারে আসে 1993 সালে। বইটির প্রধান বিশেষত্ব ছিল, প্রায় প্রতিটি গল্পের লেখকই সাধারণ মানুষ। তারা নিজেদের অথবা অন্য কারো জীবনের গল্পগুলো লিখেছেন, যেন পাঠক কিছুটা হলেও নিজের মধ্যে আশার আলো খুঁজে পায় এবং চেষ্টা করে জীবনের বাধাগুলোকে পাশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে। ব্যাপারটা এমন ছিল না যে এটি আমেরিকার বাজারের প্রথম মোটিভেশনাল বই, কিন্তু এটি ছিল প্রকাশের প্রথম বছরে সর্বাধিক বিক্রি হওয়া বইগুলোর একটি। কারণ এই বইয়ে দুটি ব্যাপার খুব স্পষ্ট। এক, মানুষ এখানে নিজেকে দেখতে পেত এবং নিজের চিন্তার পথে যে উন্নয়ন দরকার ছিল তার কিছু সম্ভাব্য পথ খুঁজে পেত। দুই, পাঠক চলার পথে সাহসের সন্ধান পাওয়ার সাথে সাথে চিন্তার জগতে পরিবর্তন আনার মতো উপাদানও পেয়ে যেত। একটি গল্পের সারসংক্ষেপ বলি। ওয়ান এট এ টাইম নামে এক পৃষ্ঠার একটি গল্প। আমাদের এক বন্ধু মেক্সিকোর সমুদ্র সৈকতে হাঁটছিল এবং সে সমুদ্রের কাছাকাছি যেতে যেতে দেখছিল একজন লোক নুয়ে কিছু একটা নিচ্ছে আর সমুদ্রে ছুঁড়ে ফেলছে এবং বিরতিহীনভাবে সে এটা করে যাচ্ছে। আমাদের বন্ধু যখন সেই লোকটির কাছাকাছি গেল, দেখলো লোকটি আসলে বিচ থেকে স্টারফিশ ধরে ধরে পানিতে ছুঁড়ে মারছে। আমাদের বন্ধুটি জানতে চাইলো তিনি আসলে কি করতে চাইছেন। লোকটি বলল, আমি স্টারফিশগুলোকে সমুদ্রে ফেরত পাঠাচ্ছি। দেখছো তো, জোয়ারের কারণে মাছগুলো এখানে এসে আটকা পড়েছে। আমি যদি তাদের ফেরত না পাঠাই, তবে এখানেই তারা অক্সিজেনের অভাবে মারা পড়বে। আমাদের বন্ধু লোকটিকে বলল, কিন্তু এখানে তো হাজার হাজার মাছ আটকা পড়ে আছে, আপনি কখনোই তাদের সবাইকে রক্ষা করতে পারবেন না। মেক্সিকোর শত শত বিচে এভাবে হাজার হাজার মাছ পড়ে আছে, মাছগুলো বিচেই মারা যাবে। মনোযোগ দিয়ে সব কথা শুনে সেই লোকটি হাসি দিয়ে আবারও একটি মাছ ধরে সমুদ্রে ছুঁড়ে দিয়ে বলল, এই তো কমপক্ষে আরো একটি পার্থক্য হলো, অন্তত আরো একটি মাছ বেঁচে গেল। এমন সহজ, সুন্দর আর ইতিবাচক গল্প পুরো বই জুড়ে, যেখানে মানুষ শুধু নিজেকে নিয়ে নয় বরং পুরো দুনিয়া নিয়ে ভাবতে সাহস করে, আর সেজন্যই হয়তো বইটি এত সাড়া ফেলেছে। এই সিরিজের বইয়ের সংখ্যা আসলে আমাদের কল্পনার থেকেও বেশি। প্রায় 250টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সারা পৃথিবীতে 50 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। এই সিরিজের বইগুলো বিষয়বস্তু হিসেবে আলাদা আলাদা করে সাজানো, একটি বই আরেকটি থেকে প্রায় আলাদাই বলা যায়। যেমন প্রথম বইটি ছিল ইতিবাচক চিন্তা নিয়ে, তারপর বাজারে এসেছিল অফিসিয়াল কাজের চাপ নিয়ে, সংসার, স্মৃতি, বন্ধুত্ব এমন নানা ধরনের জীবনের অবিচ্ছেদ্য অংশগুলো নিয়ে একটি করে বই আছে এবং প্রতিটি বই রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। কোন বই যখন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, তখন সেটা আসলে কাগজ থেকে আমাদের জীবনের অংশ হয়ে যায়। আর ঠিক এটাই এই বইকে ইতিহাসের সর্বোচ্চ সফলতা এনে দিয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশে এই বইটির প্রচার নেই বললেই চলে, আর বাংলা অনুবাদ তো অনেক পরের কথা। প্রতিদিনকার জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো একটু উৎসাহ পেতে, বিশেষ করে নিজের গণ্ডির বাইরে যেতে বইটির কাছে আমাদের যাওয়া উচিত। কারণ চিকেন স্যুপ ফর দ্য সোল সত্যিকার অর্থেই আত্মার জন্য মহৌষধ।
কারণ ইতিবাচক চিন্তা শক্তি আমাদেরকে নতুন ইতিহাস গড়তে সাহসী করে তোলে। আর সিরিজটির প্রতিষ্ঠাতা জ্যাক ক্যানফিল্ড ও আমাদের সেই কথাই জানাচ্ছেন, তুমি আসলে যা করে দেখাতে চাও তার সবই তোমার বলয়ের বাইরে।